রাজনীতি খবর আমরা নজর রাখবো। এবার উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয় সামলাবেন আচার্য, উপাচার্যের কাজ সামলাবেন রাজ্যপাল, আইনি পদক্ষেপের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর, কোন অধিকার বলে এটা করলেন রাজ্যপাল, আমরা আইনি পদক্ষেপের কথা ভাবছি, মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয় সামলাবেন আচার্য এবং সেই উপাচার্যের কাজ সামলাবেন রাজ্যপাল, সেই খবর হওয়ার পরেই এবার আইনি পদক্ষেপের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর, কি বলেছেন ব্রাত্য বসু শুনবো। আমি মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই যে দেখুন আপনারা মহামান্য আদালত যদি লক্ষ্য করেন কীভাবে বাংলার রাজ্যপাল বাংলা প্রবাদকে কীভাবে মান্যতা দিচ্ছেন, যাহা চাল ভাজা তাহাই মুড়ি, যিনি আচার্য তিনি উপাচার্য, কোন আইনের বলে উনি এটা করলেন আমার মাথায় ঢুকছে না, আমরা আইনি পদক্ষেপ নেব বলে ভাবছি। উপাচার্য না থাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শংসাপত্র পেতে সমস্যা হচ্ছে। আমরাই দেখেছিলাম যে চাকরিতে নিয়োগের চিঠি পাওয়ার পরও শুধুমাত্র শংসাপত্র না থাকায় ডিআরডিও চাকরিতেও যোগ দিতে পারছেন না একজন, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে, যাতে কোনো ধরনের কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজ আটকে না থাকে, সেই কারণেই উপাচার্যের কাজ রাজ্যপাল সামলাবেন এরকমটাই জানিয়েছিলেন, এবং এর পরিপ্রেক্ষিতেই আইনি পদক্ষেপের ইঙ্গিত দেবার শিক্ষামন্ত্রীর। আমরা কথা বলেছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্র কমল মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন শুনে নেব। এটা তো আমাদের গভর্নর বলবেন, উনি ডিসাইড করেছেন উনি বলবেন, আমি এখানে কি কমেন্ট করব। আর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আইনি পদক্ষেপ নেবেন সেটা ওদের লিগাল রাইট, ওরা নেবেন সেটা গভর্নরের সঙ্গে ওরা বুঝে নেবেন, আমি আর কি বলবো ভাইয়ের মধ্যে, সেটা আমার কিছু বক্তব্য নেই। আমরা কথা বলেছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। দেখুন আমি ভরসা করতে পারছি না, যখন নিয়োগ হয়ে যাবে আমি দেখবেন আপনাদের সামনে অ্যাসেম্বলিতে মিষ্টি নিয়ে এসে ওনাকে মিষ্টি খাওয়াবো, অন্তত আমাদের যারা এসএলএসটি প্রাইমারি আপার প্রাইমারি এমএসসি এসএসসি যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা চাকরি পেলে আমি আপনাদের মাধ্যমে জানাবো যে আমাদের শিক্ষামন্ত্রীকে দরকার হলে গ্রাম থেকে কই মাছ শিঙি মাছ নিয়ে এসেও খাওয়াবো, যে আপনি একটা অন্তত বেকার যুবক যুবতীদের আপনি মানে উপার্জনের জায়গা করে দিয়েছে। অবশ্যই শুধু মিষ্টি নয়, দেশি শিঙি মাছ আর কই মাছ। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনুন। এই আচার্য এই রাজ্যপাল ভদ্রলোক দিনকে দিন নিজেকে নায়ক সিনেমার অনিল কাপুর ভাবছেন, এভাবে হয় না। আর এটার কোনো মানে নেই যে আচার্য যিনি আচার্য তিনি এখন এসে উপাচার্যের দায়িত্ব সামলাবেন, উপাচার্যের কাজ সম্পর্কে তার ধারণা আছে? রাজ্যপালের কাজটাও হবে না উপাচার্যের কাজটাও হবে না, এটা ফাজলামো হচ্ছে। আমি বলছি দারুণ ভেবেছেন, আরও ষোলকলা পূর্ণ হয়ে যায়, আচার্যটা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী তো অনেকদিন আচার্য হওয়ার জন্য দরবার করছেন, মুখ্যমন্ত্রী আচার্য আর রাজ্যপাল উপাচার্য, এই কম্বিনেশন একেবারে ফাটাফাটি রাজ্যটক ফুলে ফুলে ঢলে ঢলে চলবে, বাংলার শিক্ষা ব্যবস্থা তছনছ হয়ে যাবে, বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদের এই দড়ি টানাটানি টাগ অফ ওয়ার রাজভবন এবং শিক্ষামন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার ধ্বংস করে দিচ্ছে। আর উপাচার্যের এই পদক্ষেপের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের ইঙ্গিত শিক্ষামন্ত্রী, তার প্রশ্ন কোন অধিকার বলে এটা করলেন রাজ্যপাল।